মালদা জেলার কালিয়াচকের এক লিচু বাগানে 100টিরও বেশি ককটেল বোমা উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের লিচু বাগান দিয়ে কিছু মানুষ কাজে যাওয়ার সময় দুটি বড় প্লাস্টিকের জার পরিত্যক্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। তারপর উকিঝুঁকি মারতেই বোমের সন্ধান মেলে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। এরপরেই ঘটনার তদন্তে আসে কালিয়াচক থানার পুলিশ। ইতিমধ্যেই লাল ফিতে দিয়ে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সিআইডি বোম স্কোয়াডে। সীমান্তের ওপারে দুষ্কৃতীদের কাছে এই ককটেল বোমার চাহিদার জন্যই এই বোমা বানানোর প্রবণতা বাড়ছে বলে মনে করছে পুলিশ। ঘটনার পিছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। মালদা জেলার কালিয়াচকের এক লিচু বাগানে 100টিরও বেশি ককটেল বোমা উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের লিচু বাগান দিয়ে কিছু মানুষ কাজে যাওয়ার সময় দুটি বড় প্লাস্টিকের জার পরিত্যক্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। তারপর উকিঝুঁকি মারতেই বোমের সন্ধান মেলে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। এরপরেই ঘটনার তদন্তে আসে কালিয়াচক থানার পুলিশ। ইতিমধ্যেই লাল ফিতে দিয়ে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সিআইডি বোম স্কোয়াডে। সীমান্তের ওপারে দুষ্কৃতীদের কাছে এই ককটেল বোমার চাহিদার জন্যই এই বোমা বানানোর প্রবণতা বাড়ছে বলে মনে করছে পুলিশ। ঘটনার পিছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।